একই দিনে নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর দুই কেন্দ্রীয় এজেন্সি। একদিকে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি, অন্যদিকে বাগদার সত্যরঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। কিন্তু কে এই সত্যরঞ্জন ওরফে চন্দন মণ্ডল, কোথা থেকে উঠেলো তার নাম? 2021-এর 21 এপ্রিল প্রথমবার রঞ্জনের নাম সামনে এনেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। আপনার বিধানসভা কেন্দ্রে চাকরি বিক্রি হচ্ছে, ব্যাপারটা খুলে বলি। এখানে রঞ্জন, আগেই বলেছি নাম গোপনীয়তার জন্য পরিবর্তন করা হয়েছে, প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকের চাকরি বিক্রি করে, প্রাইমারির জন্য 10 লাখ ও আপার প্রাইমারির জন্য 15-20 লাখ, এখন প্রাইমারির জন্য 15 লাখ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য 25-30 লাখ দর উঠেছে। এরপরই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যবাসীর মুখে মুখে ঘুরতে থাকে তার নাম, কিন্তু তখনও সর্বসমক্ষে তার দেখা মেলেনি। রঞ্জনের খোঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম বাগদার মামা ভাগিনা গ্রামে, সেখানে তার বাড়িতে গিয়েও রঞ্জনের খোঁজ মেলেনি। যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়, নাটকীয়ভাবে সেদিনই কলকাতা হাইকোর্টে দেখা মেলে বাগদার রঞ্জন অর্থাৎ চন্দন মণ্ডলের। এবিপি আনন্দ যুক্তিতক্ক অনুষ্ঠানেও প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের মুখে শোনা গিয়েছিল এই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের নাম। মানুষ হচ্ছে কাল্পনিক, সে আমি নাম দিয়েছি আমার সিনেমায় কাল্পনিক, কিন্তু যা বলেছি ওখানে সবই বাস্তব। সে বস্তা ভরে টাকা নিয়ে বড় গাড়িতে করে কলকাতায় দিয়ে আসত, সেই জন্যে লার্জার কনস্পিরেসির ইনভেস্টিগেশন করতে হবে। অতএব যারা কিংপিন, যারা গডফাদার, তাদেরকে ধরতে হবে, তব তো হোগা আসল আসলি কাহানি। রঞ্জন রহস্য ভেদ করতে সিবিআইকে দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 8ই জুন এফআইআর দায়ের করে রঞ্জনের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেন। সেই মতো গত বছরের 9ই জুন শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। শনিবার সিবিআই এর মুখোমুখি হওয়ার আগে অবশ্য উপেন বিশ্বাসের বিরুদ্ধেই তাকে ফাঁসানোর অভিযোগ তোলেন সত্যরঞ্জন। উনি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, এটা যেহেতু আমি ওনাকে আমার ওখানে উনি এমএলএ ছিলেন, আমি ওনাকে সহযোগিতা করিনি ইলেকশনের জন্য। সেই প্রথম বলছি যে একজন আসামি, সে কি বলেছে যার কাছেই বলুক, মানে সেই দিক থেকে আমার কোনো প্রতিক্রিয়া হতে পারে না। প্রথমত হচ্ছে যে আমি তাকে চিনতামও না। আমি যখন ইলেকশন করেছি 2011, সেই সময় তো আমি যদিও বাগদার বহু লোককে চিনি, কিন্তু এই ব্যক্তিকে আমি চিনি না। এবং আমি যে রঞ্জন সৎ বলে যে উপাখ্যানটা লিখেছি সেটা তো অনেক পরে। ওর মতো রঞ্জন, মানে রঞ্জন অবলিক চন্দন, ওর মতো হাজার হাজার চন্দন বা রঞ্জন পশ্চিমবঙ্গে রয়েছে, তারা কাজ করেছে। এটা সংগঠিত অপরাধ, সেই অপরাধ ওই ও কিংপিন হতে পারে না। এই দায় ঠেলাঠেলি দেখে কার্যত বিস্মিত রাস্তায় বসে থাকা আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। কিন্তু আমরা চাই যে এর পিছনে কারা আছে, কতদূর পর্যন্ত আছে, সেটা আমরা তার জন্য আমরা আন্দোলনে আছি। সুতরাং তিনি বলুক, সত্যটা স্বীকার হোক, নিজের মানে যে মূল মাথাটা ধরুক, উদ্ঘাটন হোক জিনিসটা, এটাই আমাদের দাবি। এদিন প্রায় 6 ঘন্টা চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর গোয়েন্দারা। সূত্রের দাবি, ব্যাংক ও আয়করের নথি নিয়ে ফের তাকে আসতে বলা হতে পারে। পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।